সখী তোরা প্রেম করিও না, ঋতু ভালা না সখী তোরা প্রেম করিও না। চারিদিকে এত প্রেম প্রেম দেখে না আমি শুধু ভাবছি বড্ড তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছি, না মানে কেউ 5 বছর সংসার করে ফ্রাস্ট্রেটেড, কেউ 11 বছর সংসার করে ফ্রাস্ট্রেটেড, কারোর একটা বউ ঢুকছে তো একজন বাইরে দাঁড়িয়ে আছে, মানে ও বেরোলেই এ ঢুকবে, ও বেরোলেই এ যাবে, এ বেরোলে ও যাবে। চারিদিকে এরা প্রেম করে কলঙ্কিত নয়, আমরা অপদার্থ, আমরাই তো অপদার্থ যারা বছরের পর বছর সংসার করে যাচ্ছি, আমরা অপদার্থ গাইজ, আমরাই অপদার্থ। ফিল ইট স্ট্রংলি, ফিল করো ব্যাপারটা কি, বুঝতে পারছো? মানে কেউ বলছে এই অসহায় মহিলা যদি প্রেম করেই থাকে তাহলে ক্ষতি কোথায়, তা আমি বলি সন্দীপদার মা যদি অন্য লোকের পাশে দাঁড়িয়ে ছবি তোলে তাতে ক্ষতি কোথায়, সন্দীপদা যদি বিন ব্যাগে বসে হাফ প্যান্ট পরে তাকে ঠকিয়ে যাওয়া মহিলার নামে নিন্দে করে তাতে ক্ষতি কোথায়। মানে আমি শুধু ক্ষতিটা খুঁজতে চাইছি, লোকে কাজলদানিতে কাজল আছে কিনা খুঁটিয়ে দেখবে বলে প্রত্যেক মুহূর্তে হেসে হেসে ভিডিও করছে। সীমাদি কাজল তো খুব কমই পরে, তা তার কাজলদানিতে কাজল আছে কি নেই সেটা না বিচার করে একবার ভর্তি লোকের সামনে যে নৃত্য করছিল সেই ভিডিওটা আসল কি নকল সেটা যদি এখন, মানে তখন আর কি, যদি কেউ জোর গলায় প্রচার করত তখন তো বেশি ভালো হতো, হতো না ওমা, হতো না? ই বাবা, এই যে এখন দেখছো না এই অসহায় মহিলার মা স্তন স্তন করে লিপস্টিক পরছে, এটাই যদি সন্দীপদার মা করতো বাই চান্স তাহলে দেখতে, ইস বুড়ি বয়সে কি নেত্রটাই না করছে, দুই নাতি ঠাম্মা সে নাকি এরকম করছে। এদিকে যখন এই অসহায় মহিলার মা করছে, না না ঠিক আছে রং চং মেখে ভিডিও করাটা উচিত নয়, কিন্তু তাতে আমাদের কি, আমাদের কি, আমাদের কি, হ্যাঁ তার লিপস্টিক, তার ক্যামেরা, তার ওয়াইফাই, তার ফোন, তার মেয়ে তাকে শিখিয়েছে, করবে নাটা কেন, করবে তো বটে। এ বাবা তোমরা রাগ করছো, ঝিঝি ঝিঝি রাগ করো না, কালকে সীমাদির লাইভে একটা সুন্দর সিক্স প্যাক ওলা সুপুরুষকে দেখে সেই একজনের কথা মনে পড়ে গেছে, কার কথা বলতো, সেই কালো টি শার্ট পরা মাথায় ফেটটি বাঁধা যাকে সেই স্বপ্নে দেখেছিল বলতে, ওই যে বলেছিল না ওর না খুব শরীর খারাপ গো দিদি, তুমি না ওকে নিয়ে এখন ভিডিও করো না, ওর তো শরীরটা খারাপ, সুস্থ হোক তারপর তুমি ভিডিও করো। মানে এই এইরকম ভাবে যে স্বপ্ন দেখে সে সিক্স প্যাক ওলা সুপুরুষটির স্ক্রিনশট নিয়ে ভিডিও করে দিয়েছে। ওটা যদি মডেলার নাও হয় তাও একজন সিক্স প্যাক ওয়ালার সাথে সীমাদির কোলেস্টেরল ওঠা চোখ যদি শুভ দৃষ্টি একবার হয়, বুঝতে পারছো সবাই? হ্যালো গাইস, 11:22, বুঝতে পারছো সবাই কি হবে? মানে এরা যখন কানেকশন বানায় তখন ভেবেচিন্তে বানায় না, ঠিক আছে? এই যে সোনাই কাকুর বাইকের পেছনে করে একজন যাচ্ছে যখন তখন, সেটা নিয়ে কোনো কুমন্তব্য নেই, কিন্তু কাজল দানিতে কাজল আছে কি নেই এই বিষয়ে ভীষণ ইন্টারেস্ট। ওরে বাবারে, ওরে বাবারে, মানে বলছে তোর এই বয়সে এত প্রেম, তাহলে 33, 23, 13, না মানে 43 বছরে যদি এত প্রেম হয় 33, 23 এই বয়সগুলোতে, মানে সীমাদি কতটা অ্যাট্রাক্টিভ ছিল ভালোবাসার প্রতি একজন বর্ণনা দিয়েছিল, তা আমি বলি তা সে না হয় ভালোবাসার প্রতি অ্যাট্রাক্ট, কোনো প্রমাণ পাইনি হাতে, সে যেটা স্বীকার করেছিল সে তো সেটাও বলে দিয়েছিল যে আমি সেটা ছেড়ে দিয়েছি, ছেড়ে তো সে সংসার করছে বাবা, সে তো ম্যান্ডিও করছে, তাহলে সংসার যারা করছে তাদেরকে কাঠি না মেরে যে আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করতে চলে গেছে তাকে জিজ্ঞেস করতে পারলে না, তোর এত তাড়া কেন, তোর তো ডিভোর্স হয়নি, কেন তুই তাড়াতাড়ি করছিস, কেন তুই মিউচুয়াল করছিস না, তার বলতে ইচ্ছে হয়নি, ও মা ওটা তো শোনাবো না, বাবা পরের মাথায় কাঁঠাল ভেঙে খায় বলেছে বলে বড্ড আত্মসম্মানে লেগেছে, সম্মানে সম্মানে না সম্মানে লেগেছে, বুঝলে কথা একটু জড়িয়ে যাচ্ছে। যাই হোক, তা কথা হচ্ছে এই যে যে বারবার প্রশ্ন করছে তাতে তোর কি, তাতে তোর কি, তাতে তোর কি, তা বলি দিদি তোমার কি, তোমার
আর কি আমরা যদি জিজ্ঞাসা করি দিদি, সীমাদি 43 বছর বয়সে যদি শুভ দৃষ্টিটা দারুণ করে, তা তুমি 35 বছর বয়সে বুদ্ধি কোথায় রেখেছিলে যখন একজন পাশের ঘরে পরকিয়া করছিল, না মানে যখন একজন ওই কি বলে ওটাকে একবার ভর্তি লোকের সামনে ধরাম মন্দিরের জন্য এরকম করে নাচছিল, তারপরে ওই হাতে হাত রেখে ছবি, দোকানে চাদর মুড়ি দিয়ে ছবি, না মানে তখন তুমি কোথায় ছিলে? ছিলে? তোমার বুদ্ধি ছিল? ও আমি ভেবেছিলাম তুমি মাটন আর ফ্রাইড রাইসের সাথে বুধবারে খেয়ে নিয়েছো। ইয়ে বাবা, দিদি বড্ড ভুল হয়ে গেছে, তোমার বুদ্ধি ছিল? ও তুমি তো অনেক শিক্ষিত, তোমার স্মৃতিশক্তি দারুণ, সত্যি দারুণ। তুমি কাজল দানির পেছনে ছুটবে, কিন্তু তুমি ফোকলার পেছনে ছুটবে না। ফোকলাকে ফোকলা বললে তোমার রাগ কেন হয় দিদি? কেন 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 বলো দিদি বলো, আমি জানতে চাই। ফোকলাকে ফোকলা বললে কেন রাগ হয়? পরকীয়ারতকে পরকীয়ারত বললে কেন রাগ হয়? পরিস্থিতি শিকার কেন বলতে হয়? কেন বলতে হয়? যে সংসার করছে তাকে কাঠি কেন মারতে হয়? তাতে তোমার কি? সে যদি ভিডিওর কন্টেন্টের জন্য কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেয় তাতে তোমার কি? তোমার থেকে জেনে নিয়েছিল, জেনে নেওয়ার পর কি তোমায় টাকা দেয়নি? তোমাকে কি খোঁচা মেরেছিল? না তো, তাহলে তাতে তোমার কি দিদি, তোমার কি? না মানে আমি শুধু ভাবছি, দিদির বড্ড রাগ হয়েছে, সেই ব্ল্যাক টি শার্ট পরা ছেলেটি হঠাৎ করে স্বপ্নে এসে গিয়েছিল, এখন সিক্স প্যাক অ্যাবের স্বপ্ন যখন তখন যখন তখন। আমি শুধু ভাবছি, গন্ডারের মতো দেখতে পুরুষটিকে স্বপ্নে যদি দেখতে না চান, তাহলে কাজল দানি নিয়ে এই মুহূর্তে আলোচনা বন্ধ করুন, না হলে ওই দুঃস্বপ্নে হঠাৎ করে এসে বলবে, সীমাদিত্য এখন শরীর খারাপ, তুমি না এখন ভিডিও করো না। যদি এইভাবে বলে, দিদি তুমি রাখবে তো দিদি? না রাখবে তো, ভাইয়ের মতো ওই গরিলা দাদার কথা রাখবে তো দিদি? দিদি রাখবে? ওমা, সমাজ সেবক দাদার কথা রাখতে পারো, কাঁঠাল ভাঙা বোনের কথা রাখতে পারো, মায়াবী চোখের বুনুর কথা রাখতে পারো, গন্ডারের চামড়া, না 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 না, কার মতো দেখতে বলল? এই ভুলে গেছি রে, কি বলল? কালো গন্ডার, বুনো মোষ, এ কি যেন একখানে বলল, সিক্স প্যাক বলা, গরিলা গরিলা গরিলা, তার কথা রাখবে তো দিদি? যাকে রেখো, সবার ভিডিও ফলো করে, সীমাদির মেয়ের ভিডিও ফলো করে, ও মাই গড, মানে এত ভিডিও ফলো করে কন্টেন্ট বার করছে, এদিকে বলে আমার কন্টেন্টের অভাব নেই। না মানে দিদি সত্যি কথা স্বীকার করতে কি হয়, হজমে কষ্ট, ও আচ্ছা বড় কষ্ট, পাশের বাড়ি থেকে আম কুড়িয়ে এনে সেই নিয়ে বলেছে বলে, পাতলা ডাল নিয়ে বিবরণ দিয়েছে বলে বড্ড গায়ে লেগেছে, এদিকে সে যখন শাশুড়ির পরকিয়া না দেখেও পাশের বাড়ির পান্ড পিসের কথাই বলে দিল, আমার শাশুড়ি তো পরকিয়া করে, আলাদা ঘরে ঘুমায় তো, ওইখান থেকেই আমি শিখেছি, কিন্তু শাশুড়ি যে কড়াই খন্তি নেড়ে রান্না করে সেটা শিখি, শাশুড়ি যে কি সুন্দর করে সংসার সামলায় সেটা শিখিনি, শাশুড়ি ভোর 4টার সময় ওঠে ওটাও শিখিনি, শুধু কি শিখেছে, ও মাই গড, শ্বশুর শাশুড়ি আলাদা থাকে, তাদের মাঝখানে একটা বেরিয়ার, তারা পরকিয়া করেছে তাই শ্বশুর একদম খ্যাসখুচ করে দিয়েছে বউকে, এইগুলোই শুধু শিখতে পারে। ওই যে ভোট নিয়ে একটা সুন্দর কন্টেন্ট হয়েছে, তোমরা দেখেছো কি? আমাদের অসহায় রানী দিয়েছে গো, হ্যাঁ সুন্দর হয়েছে, কাঁঠালি কলা এক ছড়া, এক ছড়া কাঁঠালি কলা কিনেছে কন্টেন্টের জন্য, ইতনা উন্নতি কব হুয়া, কাহাঁ সে হুয়া, ক্যা পতা কব হুয়া। আচ্ছা, সখী তোরা প্রেম করিও না, মানে এখন প্রেম করলি কিন্তু কন্টেন্ট হইয়া যাইব, প্রেম করিও না, খবরদার করিও না, ফ্রাস্ট্রেটেড হইয়া ঘরে বসে থাকো কিন্তু প্রেম করিও না, বুঝলা? আচ্ছা, এখানে আরো একটি বিষয় আনতে চাই, প্রেম না যখন তখন মনে চলে আসে, এই যেরকম কখন কেস করার পর মনে হয় আমার লিগাল হাজবেন্ড, আমরা দুজন ডিসাইড করব সমস্ত কিছু, কেউ কিচ্ছু মতামত দেবে না, সবটা আমরা ডিসাইড করব, এই যেরকম আমাদের রীতম আর আমাদের ঝিমি, হ্যাঁ ঝিমি, কারণ
এই মেয়ে যেদিন বাড়ি থেকে বেরিয়ে আসে, ও বাবা তুমি গাড়ি পাঠাও না, এরকম বলছি, ঠিক আছে? আর যখন বাবা গাড়ি পাঠিয়ে দিল, বাবাও ঘরে বসে বসে আইসক্রিম খেতে আরম্ভ করলো, মেয়েও হাফ প্যান্ট পরে চলে এলো বাবার লাইভে, আর তারপরে কি হলো, আমাদের ডিসিশন আমরাই নেব, আমরাই নেব। মাঝখানে প্রীতমের কথা খুব মনে পড়ছিল, তাই একটু বলে দিলাম আর কি। তা ঈশানীকে কি বলছি কি বলছি, এবার কথা হবে অসহায় রানীকে নিয়ে। অসহায় রানী নাকি আবার নতুন করে কেস ওপেন করেছে। হ্যাঁ, কে বলছে? ইল্লির শিক্ষিত কাকিমা, জেঠিমা, দিদিমা, জেঠিমা, পাঁচ বেটা। ইল্লির শিক্ষিত জেঠিমা বলছে, নতুন করে কেস ওপেন হয়েছে, তা আমরা কি করব? সেও তো উকিল পাল্টেছে, এখানে উকিল পাল্টেছে, তাহলে নতুন করে দুজনেই লড়াই লড়াই খেলবে, মজা লাগবে তো, নতুন করে কন্টেন্ট পাবে তো। আর যদি তারপর হেরে যায়, ও মাই গড, তারপর যদি আবার এসে বলে আমার উকিল তো আমাকে ডোবাচ্ছে, সন্দীপদার পার্সেন্টটা যদি এবার ওইদিকে চলে যায় কি এমন হবে? আমাকে এসে সবাই কমেন্ট করছিল, ও কি আনন্দ লাগছে, আমাদের অসহায় রানী ছেলে পেয়ে যাবে। কই তাদেরকে আর কমেন্ট করতে দেখছি না, তারা কই কই কই, কি জানি তারা কই। তা রাত্রেবেলা আজকে আমি ভিডিও দিতে পারিনি, তাই কালকে সকালের জন্য এটা প্রিপেয়ার করলাম, ইন্ট্রো দিতেও ভুলে গেছি। গ্যালাক্সি ও কন্ট্রোভার্সির প্রত্যেক সদস্যকে সকালের একটা দারুণ ভিডিওতে অনেক স্বাগত জানিয়েছি। আর তোমাদের ভিডিওটা শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম বলবে না, ঠিক আছে? আমার না বেস্ট লাইন লিখেছে, তোর কি রে, তোর কি বল, তোর কি, আরে ভাই আমার কি, কে সংসার ছাইরেছে, কে সংসারে যাবে না, কে আধার কার্ডের অ্যাড্রেস পরিবর্তন করছে, তাতে আমার কি, আমার কিছু না। আমি রাত্রেবেলা আজকে নান পুরি বানিয়েছিলাম আর চানা পনির বানিয়েছিলাম, তাই আমি ভিডিও করতে পারিনি, তো যাই হোক দুটোই দারুণ টেস্ট হয়েছিল। কথা হচ্ছে, এই অসহায় মহিলা বাড়িতে ডিম ভাজা খেয়ে যদি দিন যাপন করে সেটা অত্যাচার নয়। এই অসহায় মহিলা যদি বাসি জামা কাপড়ে ডালে ফোড়ন দেয় সেটা অনাচার নয়। যদি এই অসহায় মহিলার বাড়ির লোক একটা ডাল নিয়ে তিনজন মিলে রান্না করে ওটা হচ্ছে বন্ডিং, বন্ডিং। আর এদিকে সন্দীপদা যদি যদি সন্দীপদার বাবা মায়ের জন্য কিছু নিয়ে আসে সেটা কন্টেন্ট। সন্দীপদার মাকে যদি একবার কোনোদিন হেল্প করে দেয় কন্টেন্ট। ছেলের জন্য যদি কিছু করে ছেলে বিক্রি, এটাকে কি বন্ডিং বলে নাকি? না না, এটাকে বন্ডিং বলে না, এটাকে শুধু বলে কন্টেন্ট পিপাসু, যেটা আমাদের এই অসহায় মহিলা একদম নয়, একদম নয়। কন্টেন্টের পিপাসু হলে কি আর রোজ ব্লগ ছাড়তো না? তোমরা বলো তো সত্যি করে, রোজ ব্লগ ছাড়তো না? এই যে এখন রোজ ব্লগ দিচ্ছে, কেন দিচ্ছে বলো তো? জানো না, পয়সা, পয়সা, তো ওই পয়সার জন্য এত সুন্দর ব্লগ দিচ্ছে আমাদেরকে। তার মধ্যে সুন্দরী হচ্ছে মেইন ক্যারেক্টার প্লে করে, তার সন্তান, তার নতুন প্রেমিক, তার তিন সন্তান, ভ্যারাইটি ব্লগ পাই আমরা, সুন্দরী পাই, বাট ওর পাই না, সেই একদল এক কাশি, আমাকে দেখে তোমরা রোজ বলবে বাসি বাসি বাসি, বুঝতে পেরেছ? তো যাই হোক, আমাদের এই মহিলাকে নিয়ে অনেক রকম কথা হচ্ছে, অনেকে বলছে নতুন করে কেস ওপেন হওয়ার জন্য নাকি সন্দীপদার ওপর নানান চাপ আসবে, বাইরে ঝড় উঠেছে তাই জানলাই টুং টুং করে আওয়াজ হচ্ছে, ফিল করো তোমরা। তো সন্দীপদার ওপর ঝড় আসার কোনো কারণ নেই, এখন শক্তপোক্ত হাতে সন্দীপদা পড়েছে, এর পরবর্তীতে কেস রিলেটেড যা কিছু হবে দেখি, জরা কিসমে কিতনা হে দম, চমকে রাখনা কদম মেরে সাথিয়া। তো এই যে কেউ একজন বলেছিল না, কিতনাই আদমি থে সরদার, নিকল গয়া হওয়া, নিকল গয়া, সব আদমি আদালত মে ভাগ গয়া, উসকে বাদ উসকো উকিল পল্টা না পারা, আর উসকে বাদ ক্যা হুয়া, উসকে বাদ ও বলতা হ্যায় হামরাই জিতবো, হামরাই সব কিছু পাবো, তা পাও না, আমরা কাঁচা আমের রসগোল্লা কিনে এনে খেয়ে নেবো তোমার হয়ে, তোমাকে খাওয়াতে হইব না, ঠিক আছে? সন্তান নিয়ে বোঝো কেমন জ্বালা, তুমি তো সন্তানের নয়টা মাস ছাইরা চুলে বেনি কইরা,
কোন তলায় যাবে বলেও রেডি হও। সন্তান আসার পর দেখো তো চুলে বেনি করার টাইম পাও কিনা। ওই তলায় যাওয়ার সময় যে উল্টো পাল্টা একদম ধরবে না, যে জায়গার নাম বলেছে তাতে তলাটা অ্যাড ছিল, আমি তাই শুধু তলার কথা বলছি, উল্টো পাল্টা খাওয়ার এখানে কোনো কারণ নেই, ঠিক আছে? আমিও তো ননভেজ জোকস ক্র্যাক করি না। তো সন্তান আসার পর ওকে তো ফিল করতে হবে ব্যাপারটা, যে ওইটুকু পুচকি ইলেকট্রিক ফ্যানে তার কতটা হাওয়া লাগে, মানে ওর হাইটের থেকেও ফ্যানটা ছোট। শো অফ, জাস্ট শো অফ, যেরকম করে 1.5 লাখ টাকার একটা আইফোন কিনে একটা শো অফ ব্যাপার হচ্ছে। আমি কন্টেন্ট ক্রিয়েট করব যেটা আমার রুজি রুটি, সেখানে তো আমাকে ফোকাসড থাকতে হবে না। হ্যাঁ, আমি আগে একটা দামি ফোন কিনে নিয়েছি, দামি ফোন কিনে আমি কী করছি, আমার ভিডিও দিতে ভাল লাগে না, আমার মনটা খারাপ থাকে, কি দেবো বলো তো, একঘেয়েমি ব্লগ, এই থানা, এই এখানে যাওয়া, এই ওখানে যাওয়া, ভাল লাগে না ব্লগ দিতে। কিন্তু এত অত্যাচারিত হয়েও, এত আপস অ্যান্ড ডাউনসেও, এত ব্রেকডাউন হয়েও একটা লোককেও নিজের মনে দুঃখের কথা না বলতে পেরেও রেগুলার ব্লগ দিয়ে গেছিল কিন্তু বিগত 5টা বছর। এটা কাদের চিহ্ন যেন, কংগ্রেসের না? এ বাবা, সরি সরি, পাঁচটা বছর সমস্ত কিছু সহ্য করে কাটিয়েছি, তখন কিন্তু ব্রেকডাউন হয়নি, তখন কিন্তু আমরা সমস্ত কিছুই চনমনে ভাবে দেখেছি, এখন শুধু ব্রেকডাউন ব্রেকডাউন ব্রেকডাউন। যেমন ওদের বাড়ির কারেন্টটা মাঝে মাঝে ব্রেক ডান্স দেয়, এই গেল এই গেল এই গেল, কোনো ঠিক ঠিকানা নেই, যখন তখন উড়ে যায়, টিকোর কথার মতো, কোনো দাম নেই, যখন তখন পাল্টি খায়। তো গাইস, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেল। টাটা গাইস, দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে।